सबको बेवकूफ बना सकता है, दुनिया को बेवकूफ बना सकता है, लेकिन अपन को बेवकूफ नहीं बना सकता। क्यों मेरे परिवार के पीछे पड़े हो? अगर वो मेरे जैसा दिखता है तो मेरा क्या कसूर? बॉलीवुड तारकादेर निये बेशी मेते थाकें सिनेप्रेमीरा। सलमान शाहरुख अक्षये डूबे थाकें बछर जुड़े, तबे तीन खान केओ माझे मध्ये हार मानाय भारतेर दक्षिणी चलचित्रेर तारका विजय। तार पुरो नाम जोसेफ विजय चंद्रशेखर, तबे भक्तरा ताके थालापति नामेई बेशी चेनें। अनेकेर काछे तिनी कमांडर। रजनीकांतेर पर तामिल सिनेमार सुपारस्टार तकमा पावा तारकादेर कयेकजनेर मध्ये अन्यतम थालापति विजय। ভারত এবং ভারতের বাইরে তার সিনেমাকে ঘিরে থাকে আলাদা উন্মাদনা। আর এবার দীর্ঘদিন ধরে তুমুল আলোচনা ও ভক্তদের অধীর আগ্রহের পর বিজয় থালাপতির লিও সিনেমার দুর্দান্ত এক ট্রেলার উপহার দিলেন পরিচালক লোকেশ কনগরাজ। ট্রেলারটি দর্শকদের লিওর জগতে ভয়াবহ অ্যাকশনের আভাস দিয়েছে। প্রকাশের পরপরই তুমুল সাড়া পাচ্ছে ট্রেলারটি। ট্রেলারে বিজয়ের চরিত্র এবং সিনেমার প্লট সম্পর্কে বিশদ ধারণা না পাওয়া গেলেও পরিচালক মার্কাটারি অ্যাকশনে বুদ রেখেছেন অনুরাগীদের। অ্যাকশন থ্রিলার ধর্মী লিও সিনেমার কাহিনী এগিয়েছে পারিবারিক একটি গল্পে, যেখানে স্ত্রী সন্তানকে রক্ষা করতে নানা ধরনের সমস্যার মোকাবেলা করতে হয় তাকে। গল্পে বিজয়কে দেখা যাবে একটি চকলেট ফ্যাক্টরি চালাতে। সুখে শান্তিতে ভালোই কাটে তার সংসার, কিন্তু হঠাৎ ডাকাতরা আক্রমণ করে সেই গ্রামে, শত শত মানুষকে হত্যা করে তারা। এই ডাকাতদের বিরুদ্ধে সিংহপুরুষের মতো লড়াইয়ে নামেন বিজয়। এই সিনেমায় বিজয়ের বিপরীতে দীর্ঘদিন পর অভিনয় করেছেন তৃষা, এছাড়াও থাকছেন অর্জুন প্রমুখ। গুঞ্জন শোনা যাচ্ছে সময়ের অন্যতম হাইপ তোলা চলচ্চিত্র দক্ষিণ ভারতের বিজয় থালাপতির লিও আনা হবে বাংলাদেশের সিনেমা হলে। তবে এখনও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এই বিষয়ে সিনেমাটির পরিচালক লোকেশ কনগরাজ কিংবা বিজয়ও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। বাংলাদেশ থেকে সিনেমাটি কোন প্রতিষ্ঠান আমদানি করছে সে বিষয়েও কিছু জানা যায়নি এখনও। তবে সিনেমাটি বাংলাদেশে আমদানি করতে পারে অ্যাকশন কার্ট এন্টারটেনমেন্ট। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুনের একটি পোস্ট সেদিকে ইঙ্গিত দেয়। নির্মাতা লোকেশ কনগরাজের সিনেমাটিক ইউনিভার্সের অংশ লিও। অনেকেই মনে করছেন এই ইউনিভার্সের আগের দুই সিনেমা কাইথি ও বিক্রমের অনেক চরিত্রকেই দেখা যাবে এই সিনেমাতে। প্রায় 300 কোটি রুপি বাজেটে নির্মিত লিও মুক্তি পাবে 19 অক্টোবর। ইতোমধ্যে লিও সিনেমার অফিসিয়াল টুইটার পেজে বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের স্ক্রিনশট পোস্ট করা হয়েছে, আর ক্যাপশনে লেখা হয়েছে, লিও ভারতের প্রথম দক্ষিণী সিনেমা যা বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। থালাপতি বিজয় অভিনীত লিও নতুন করে উন্মাদনা তৈরি করেছে ভক্তদের মাঝে। বিজয়ের বাংলাদেশি ভক্তরাও এই ঘোষণায় বেশ খুশি। দেরি না গিয়ে বলবেন।